আমেনার বয়স মাত্র ১২ বছর। শৈশবের দুরন্তপনাকে ছাপিয়ে তার জীবন ঠেকেছে প্রতিবন্ধকতার কালো পর্দায়। তুমি বড় হয়ে কি হবে? তবে মেধা বিকাশে পিছিয়ে নেই আমেনা। আর ১০ জন সাধারণ বাচ্চাদের পাশাপাশি সেও নিয়মিত স্কুলে যায়। সরকার প্রদত্ত প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তাকে নিয়ে এসেছে মূল স্রোতে। আমার মেয়ের স্কুলে যাবতীয় খরচ, জুতা, ব্যাগ, কলম, খাতা, টাতা, ভরো স্কুলে আসা যাওয়ার খরচ, টিফিন খরচ, মোট কথা সব অনেক অনেক খরচই চলে ওর এই টাকাটা দিয়ে জন্য। এই টাকাটা পাওয়াতে আমার অনেক সহযোগিতা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ৪৮ লাখ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতি বছর আমেনার মতো নিয়মিতভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পায় ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থী, যা মূলত মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমেই তাদের হাতে পৌঁছায়। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জানান, সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। মানে গভর্নমেন্ট টু পার্সন অর্থাৎ মোবাইল এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা এই ভাতাটা দিচ্ছি। এটাতে অনেক সুবিধা। প্রথমত ওই লোকটাকে কষ্ট করে দূরবর্তী ব্যাংকে যেতে হচ্ছে না এবং ওনাকে এই লাইনে দাঁড়াতে হচ্ছে না, এবং উনি মোবাইলে ঘরে বসে ভাতা পাচ্ছেন এবং ওনার বাড়ির পাশের কোনো এজেন্ট থেকে উনি টাকাটা তুলে নিতে পাচ্ছেন। তো সরকার যথেষ্ট আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, বিশেষ করে এই প্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য উনি নিরলসভাবে প্রতি মুহূর্তে উনি চিন্তা করেন যে কীভাবে তাদেরকে আরও উন্নয়ন করা, তাদের জীবনমান উন্নয়ন করা যায়। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই নিজের বা অভিভাবকের নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা নিয়মিতভাবে পৌঁছে যাচ্ছে সহজেই, যার জন্য প্রয়োজন হচ্ছে না ব্যাংকে যাওয়া বা দীর্ঘ লাইনে দাঁড়ানোর। বরং হাতের মোবাইলে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে এই টাকা। এর সবই সম্ভব হয়েছে নগদের কল্যাণে। প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার জানান, দেশে পিছিয়ে পড়া মানুষগুলোকে লেখাপড়া ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের মহৎ উদ্যোগের সাথে সবসময় থাকবে নগদ। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের যারা স্পেশাল চাইল্ড, আমাদের প্রতিবন্ধী হিসেবে আমাদের সমাজে আছেন, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং এদের ভাতাটাকে আমরা ইনশিওর করছি সিমলেসলি। অনেক জায়গায় আছেন এমন একজন প্রতিবন্ধী যে হয়তো বা সঠিকভাবে পুরো MFS সিস্টেমটা বুঝেন না। সো আমরা বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, ট্রেনিং এবং রুরাল লেভেলে যেয়ে তাদেরকে সাহায্য করছি। আমাদের টিম তাদের ঘরে ঘরে যেয়ে এই সার্ভিসটা দিচ্ছে এবং যেহেতু উদ্যোক্তারা তাদের দোরগোড়ায় সার্ভিসটা দেয়, সো এই ক্ষেত্রগুলোতে তাদের কীভাবে আরও এক্সটেন্ডেড সার্ভিস দেওয়া যায়, ব্যাংকিংটাকে কীভাবে তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেটাকে ইনশিওর করছি। আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি টাকার অঙ্ক অনেক কম ছিল, সম্প্রতি তা বেশ খানিকটা বাড়ানো হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ছিল ১৩০৪১ জন আর তাদের জন্য বরাদ্দ ছিল মাত্র ৬ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে সুবিধাভোগী প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়িয়ে ১ লাখ করা হয়েছে। একই সঙ্গে বরাদ্দ বৃদ্ধি পেয়ে হয়েছে ১১২ কোটি ৭৪ লাখ টাকা। সরকারের এই উদ্যোগে প্রাথমিক পর্যায় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একজন শিক্ষার্থী মাসে ৭৫০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকে। সমাজে পিছিয়ে পড়া এই শিশুদের মূলধারায় তুলে আনতে সরকারের এই উদ্যোগ বেশ ভালোভাবে কাজে লাগছে বলে জানান সংশ্লিষ্টরা। স্বচ্ছতার সঙ্গে এই উপবৃত্তি বিতরণের কারণে নগদকেও ধন্যবাদ জানান তারা।